আপনার দুজন কারাবন্দি মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই দেয়ার অন দ্য রান, এবং এটি নির্বাচন পরবর্তীকাল পর্যন্ত যদি কন্টিনিউ করে তাহলে আমরা অবাক হব না, এই কারণে যে একটা নির্দিষ্ট চিন্তা থেকে এ ধরনের মেজার কার্যকর করা হয়েছে। শেষ অব্দি আপনার এই যে আইবল টু আইবল সিচুয়েশনে কে প্রিভেইল করে সেটা সময়ই বলে দেবে, মার্কিন যুক্তরাষ্ট্র না আমাদের কারেন্ট রেজিম। 1 ডিসেম্বর তারিখে 2022 সালের যে রিপোর্টটা সেটি তারা প্রকাশ করেছেন মার্কিন কর্তৃপক্ষ, বাংলাদেশের জন্য যে চ্যাপ্টারটি আছে সেখানে তারা বলেছেন যে র‍্যাব বলুন কিংবা সিটিটিসি বলুন কিংবা অন্য সোয়াট বলুন, এই ধরনের যে আউটফিটগুলো আছে জঙ্গি দমনে, তাদের আর কোনো রকমের সহায়তা কিংবা কারিগরি সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকমের সহযোগিতা প্রদান করবে না, এবং এইটি মূলত ব্যাড পারফরমেন্স বলুন কিংবা আশানুরূপ যে কর্মক্ষমতা তা প্রদর্শন করতে না পারার কারণে বলুন, মানে মার্কিন স্বার্থ রক্ষিত হচ্ছে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থ রক্ষিত হচ্ছে না, এরকম বিভিন্ন যুক্তি হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড তাদের কাজ করেছে, সেই জন্য তারা এমন অবস্থানটি নিয়েছে। আর আপনার দুজন কারাবন্দী মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই দেয়ার অন দ্য রান, এবং এটি নির্বাচন পরবর্তীকাল পর্যন্ত যদি কন্টিনিউ করে তাহলে আমরা অবাক হব না, এই কারণে যে একটা নির্দিষ্ট চিন্তা থেকে এ ধরনের মেজার কার্যকর করা হয়েছে এবং এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে উদ্বেগ উৎকণ্ঠা এবং যে কনসার্ন গুলো আছে তার প্রতি, অর্থাৎ কাম হোয়াট মে উইল ডু ইন আওয়ার ওন ওয়ে, ইফ ইউ ক্যান স্টপ ইট ডু ইট, মানে ভাবটা অনেকটা এইরকম। তো সেই জন্যে আপনার ধনির্ভঙ্গ একটা পণ নিয়ে নির্দিষ্ট একটি লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন, এবং শেষ অব্দি আপনার এই যে আইবল টু আইবল সিচুয়েশনে কে প্রিভেইল করে সেটা সময়ই বলে দেবে, মার্কিন যুক্তরাষ্ট্র না আমাদের কারেন্ট রেজিম। এই জায়গায় অনেকটা গিয়ে দাঁড়িয়েছে, যদিও তারা এঙ্গেজমেন্টের মধ্যে আছেন, নানান চ্যানেলে আলাপ আলোচনা চলছে ব্যাক বিহাইন্ড দ্য ডোর বিহাইন্ড দ্য কার্টন, কিন্তু প্রকাশ্যে অন্তত যেই চ্যালেঞ্জটা তারা ছুড়ে দিয়েছেন তা এইরকম। এখন এই চ্যালেঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিছু হটে তাহলে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র তার ফেস লুজ করবে এবং ভুটানের মতো দেশও তখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সারমন শুনতে চাইবে না। পুরো স্কিমটা হচ্ছে যে কোনো মূল্যে আপনার বৈতরণী পার হওয়া, সঙ্গে পার্টিসিপেশন এনশিওর করার শর্ত হিসেবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পর্যাপ্ত পরিমাণে দাঁড় করানো অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড, তার পাশাপাশি এ ধরনের যে দলগুলো গঠিত হয়েছে সেখানে আপনার পর্যাপ্ত নৈতিক এবং ম্যাটেরিয়াল সাপোর্ট প্রদান করা, সেই বিষয়গুলো আছে। আর এর পাশাপাশি আপনার যতটা পরিমাণে পারা যায় আপনার ছোট অন্য দলগুলো যেগুলো আছে, আপনার যেমন সুপ্রিম পার্টি নতুন রেজিস্টার্ড দল, তারপরে জাকের পার্টি বা অন্যান্য পার্টি, তারাও কিন্তু প্রার্থিতা ঘোষণা করেছেন বা করবেন, এরকম একটি অবস্থায় আপনার এ ধরনের অভিযোগ ওয়াইল্ড অভিযোগ হতে পারে, কিন্তু এর ভিত্তি অনেকে খুঁজে নেন যে পার্থক্য তো 19-20, সবাই শাসক দলের হয়েই কাজ করছেন, তো সুতরাং লেভেলে বা টুপি মাথায় যেটা দিলেন তাতে কি বা আসে, যেটা গোল টুপি না আপনার চ্যাপ্টা টুপি, তাতে কিছুই যে আসে না, বিষয়টা এরকম। নির্বাচন যদি না হয় তৃতীয় পক্ষ ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা আছে কিনা, মানে তৃতীয় কোনো শক্তি? দেখুন, এটা তো অবধারিত, দেশ তো শূন্য থাকবে না, ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে হয়তো
এক ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, যেটা 91 সনে গঠিত হয়েছিল, সে ধরনের সরকার গঠিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।